ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেগুন। আমি জানি না আসলে এই বেগুনটার জাত কি, দেশি না হাইব্রিড। এটা বেগুনটা খুব ছোট হয়, এই খুবই ছোট হয়, মানে এত ছোট হলে তো খাওয়া যাবে না, তরকারি কি খাবো আর কি বাই থাকবে সেখানে। হ্যাঁ, অনেকে চিন্তা করে যে বেগুন বড় না ছোট, আসলে ওইটাই যে আসলে দেশি কখনো বড় হয় না, দেশি ছোটই হয়। আমি যদি আপনার আরেকটা দেখি, এই যে খুবই ছোট এই বেগুনগুলো, ছোট প্রত্যেকটা গাছে এখন কিছুটা ধরা যাচ্ছে বেগুন। এই যে বেগুন দেখেন, এই যে ছোট, এটাতে না এটাতেও আসছে, এই যে ছোট বেগুন খুবই সাইজ ছোট, কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, কারণ এখানে আমি কিন্তু নিরানি টিরানি কিছুই দিই নাই। আমি জাস্ট আপনাদেরকে আরেকটা দেখাই, দিস ইজ দা, এই যে বেগুনটা দেখেন। খাদ্য হোক নিরাপদ, আমাদেরকে নিরাপদ দিকে ঝুঁকতে হবে, দেশীয় খাদ্যশস্যর দিকে আমাদেরকে ধাবিত হতে হবে, তবেই কিন্তু আমরা নিরাপদ যে একটা খাবার সেটা আমরা পেয়ে যাব। এখানে বেগুন প্লাস গম লাগানো হয়েছিল, তো এটা কালকে মনে পরিষ্কার করতে হবে। এদিকে আমার এই কি মরিচের গাছ আছে, তো যতগুলো লাগাইছি কি বলে বেগুন খাওয়ার হয়ে যাবে তরকারি। হ্যাঁ, এগুলো কালকে নিয়ে যাব খাওয়ার জন্য। 20-30টা পাওয়া যেতে পারে ছোট ছোট বেগুন। এই যে দেখেন, বাড়িতে যাই বলবে যে এগুলো কি ডিম না বেগুন। এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ আছে, এই যে তিসি, এই তিসি আছে, পেঁয়াজ আছে, সবই আছে। ওই ওই সেক্টরে আবার আছে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা এটা পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে, গম প্লাস হচ্ছে কী বলে অন্যান্য জিনিস, তবে সেটা হয় নাই আমার। তিসি পৃথিবীর অন্যতম একটা সুপার ফুড, এই তিসি, এই যে তিসি, তিসি এই জায়গাও আছে, তিসি, এই যে তিসি, এই তিসি। যাই হোক, যতগুলো তিসি লাগানো হয়েছে বাড়ির জন্য হয়ে যাবে আর কি। তিসি কিছুটা মরে যাচ্ছে, বুঝলাম না এটা কি দেওয়া যায়, জ্বলে যাচ্ছে কেন, পোকা নাকি, যে জ্বলে যাচ্ছে, জ্বলে গেলেও বিষ দিব না, কোনো কিছুই দিব না, এটা মাসি তাড়ানোর জন্য দিতে হবে। কালকে দেখি কি দেওয়া যায়, সময় যেহেতু পাচ্ছি না, দেওয়া হচ্ছে না, কারণ আমি নিজেও অসুস্থ। তিসি দেখলেন, আমার মরিচ দেখবেন, মরিচ এটাতে আসলে কোনো ধরনের কীটনাশক রাসায়নিক সার এটা ইউজ করা হচ্ছে না। মরিচ অনেক আসছিলো, মরিচের ডোকাগুলো ভেঙে দিছিলাম, এখন দেখেন যে এই যে 1, 2, 3, 4 এগুলো মানে অনেকগুলো এখন বাইর হয়েছে। ক্যাপসিকাম একটা ঝাল অবস্থায় মরিচ খেতে পারি, সমস্যা নেই, যেহেতু আমার এই মরিচ গাছে কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক সার দেওয়া নাই, এগুলো খেতে পারি। এদিকে এগুলো, এই মরিচটা মানে বড় না ছোট, সাইজে ছোট, একে দেশি মরিচ বলা হয়। বাংলাদেশের যে দেশি মরিচটা আদি প্রজাতির সেটাই চাষাবাদ করা হচ্ছে। এই দেখেন, এখন কথা হচ্ছে যে আমি নিরাইনটা কেন দিছি, কারণ আমি পর্যালোচনা করে দেখছি যে নিরানি না দিলে গাছগুলোকে মানে ভালো সে সাপ্লাই পাচ্ছে না, মানে যত আমি খুঁড়ে দিচ্ছি গাছ তত ভালো ভালো হচ্ছে, সবল হচ্ছে এবং সবুজও হচ্ছে। এই জন্য কিন্তু নিরাইনটা দিচ্ছি, যদিও নিরাইনটার দরকার পড়ে না, নিরাইনটা আসলে এসপিকে সাপোর্ট করে না, তো তদ্রূপ আমি কিন্তু দিছি, এক জায়গায় নিরানি দিই, সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে সেটার অবস্থা বর্তমানে অবস্থা কীরকম। মনে করেন যে পাতাকপি হচ্ছে পাতাকপি হচ্ছে যতটুকু হয় আর কি, এগুলো তো আসলে পরিচর্যা সেরকম করি না, হ্যাঁ, বা এগুলোই করি না,
তো যা হোক, যেটুকুই দেখলেন বেগুনের গাছগুলোকে চাঙ্গা করে তুলতে হবে, এটাই আমার এখন স্বপ্ন। কারণ বেগুনের গাছগুলো নন স্ট্রং হয়ে গেছে, মানে সে গাছগুলো পাতা মরে যাচ্ছে বা কি যেন একটা অবস্থা হচ্ছে, আমি কিছু বুঝতে পারতেছি না গাছগুলোর। এটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে আমাকে, বুঝতে হবে গাছগুলোর কেন সমস্যা বা কী সমস্যা। এই জন্য গত পরশু দিন এটা আমি পানি দিয়ে দিছি, দেখি এখন যদি হয় কিনা। কারণ বীজের সমস্যা হতে পারে, আমার মেন সেক্টর হচ্ছে বীজ। বীজ যদি আপনার যদি খারাপ যদি হয়, আপনি যতই সেখানে ঢালেন না কেন আপনার কোনো কিচ্ছু হবে না। বীজ যদি আপনার সতেজ যদি থাকে, আপনার গাছও স্ট্রং হবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের ভিডিওটা সমাপ্ত করলাম। খাদ্য হোক নিরাপদ, গুড ফুড গুড হেলথ।